তো গাইস, এটা হচ্ছে সেই কুচবিহারের রাজবাড়ি। তো আজকের বর্তমান ডিটেলস তোমরা সবকিছু পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে। তো গাইস, আজকে আমরা অলরেডি এসে গেছি কুচবিহার। তোমরা সবাই জানো কুচবিহার সবচেয়ে বড় রাজবাড়ি আছে, আর সেই কুচবিহারে আমি এখন কুচবিহার স্টেশনে আছি আর যাব কুচবিহার রাজবাড়ি। আর রাজবাড়ি কিভাবে যাবে, কিভাবে থাকবে আর ওখানে কি আছে, সব কিছু এই ভিডিওর ভিতরে তোমরা ডিটেলস পাবে। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, স্কিপ করবে না। A few moments later, কুচবিহারের রেল জংশনের বাড়ি থেকে টোটো বা অটো পাবে প্রাইভেট গাড়ি করে রওনা দিলাম কুচবিহার রাজবাড়ির উদ্দেশ্যে। কুচবিহার স্টেশন থেকে হাইরোড হয়ে বাস স্ট্যান্ড অবধি যাবে, ভাড়া নিবে 20 টাকা। আর পায়ে হেঁটে 2 মিনিট সামনে গেলে দেখতে পাবে কুচবিহারের রাজবাড়ি। সামনে দেখতে পেলাম রাজবাড়ির গেট, আর রাজবাড়ির গেট বন্ধ থাকে। রাজবাড়ির মেইন গেট, এটা গেট বন্ধ আছে। সামনে গিয়ে তোমাকে এখান থেকে টিকিট কাটতে হবে, আর রয়েছে এখানে সামনে তোমার গাড়ি পার্কিংয়েরও জায়গা, খুব সুন্দর জায়গা। তোমার সেফটিতে তুমি গাড়ি রাখতে পারো, যারা পার্সোনাল কার বা যে কোনো গাড়ি নিয়ে আসবে। আমরা এবার রাজবাড়ির দিকে ঢুকবো। আমরা এবার রাজবাড়ির দিকে ঢুকলাম। তো গাইস, যখন প্রথম ঢুকলাম রাজবাড়ির গেটে, ঢুকে দেখতে পেলাম রাজবাড়িতে রয়েছে খুব সুন্দর গার্ডেন বা বাগান। খুব সুন্দর রয়েছে এই বাগানটা, দেখে খুব ভালোই লাগলো খানিকটা। আর সোজা তাকালাম রাজবাড়ির দিকে, দেখে পিছনের দৃশ্যটা না ভাবলাম যেন আছি এক স্বর্গে। যাই হোক, এত সুন্দর দেখে ইচ্ছা হলো এখানে ভিডিও করার, কিন্তু ভিডিও করা নিষেধ। তুমি একমাত্র পারমিশন নিলে পারবে এখানকার ভিডিও করতে। এখানে ফোন বা ক্যামেরা নিয়ে ভিডিও করা একদমই নিষেধ। যদি তোমার পারমিশন থাকে তাও তুমি স্ট্যান্ড ছাড়া ফোনে করতে পারবে ভিডিও, তাও ভিতরে তোমার করা পারমিশন নেই। ভিতরে শুধু তুমি ফটো তুলতে পারবে এই রাজবাড়িতে। তো গাইস, রাজবাড়ি কুচবিহারের ঢুকার প্রবেশ মূল্য হচ্ছে জন 25 টাকা, আর বিদেশিদের জন্য রয়েছে জন 300 টাকা। তুমি যদি ফোনে ভিডিও করতে চাও তাহলে তার মূল্য রয়েছে 25 টাকা, দিয়ে তোমাকে পারমিশন করে বড় একটা কাগজে লিখিত থাকবে তুমি শুধু বাইরে বা পিছনের দিকে ভিডিও করতে পারবে, ভিতরে যদি ভিডিও করো তাহলে তোমার অনেক টাকা ফাইন নিতে পারে। তো গাইস, কোনো দরকার নেই আমাদের বাইরের যে সুন্দর দৃশ্য, বা রাজবাড়ির সামনে রয়েছে আরও দুটো সুন্দর ঝিল, ঝিলের দুই পাশে রয়েছে সুন্দর গাছগাছালি লাগানো আর সুন্দর রাস্তা করা। ওই রাস্তা দিয়ে হাঁটতে না খুব সুন্দর লাগে, আর পিছনে ঘুরে একবার রাজবাড়ি দেখবে, খুব সুন্দর লাগবে রাজবাড়িটা। তো গাইস, কথা বলতে বলতে চলে আসলাম রাজবাড়ির সামনে, ভুলেই গেলাম রাজবাড়ির গেটের কথা। যাই হোক বন্ধুরা, এবার ঢুকবো রাজবাড়ির গেট দিয়ে ভিতরে। তো ভিতরে তো জানো ফটো ছাড়া ভিডিও করা যাবে না, আমরা এবার রাজবাড়ির ভিতরে ঢুকছি। তো গাইস, যখন প্রথম ঢুকবে না এই কুচবিহার রাজবাড়িতে, ঢুকার সঙ্গে সঙ্গে দেখবে এক সুন্দর রয়েছে ধর্মতলা মেঝেতে আঁকা। তারপরে সোজা উপর দিকে যখন তাকাবে না চোখে লেগে যাবে ধাঁধা এক রয়েছে সৌন্দর্য সৌন্দর্য ডিজাইনার কক্ষ। এই খুব সুন্দর দেখতে, তোমার চোখে ধাঁধা লেগে যাবে কক্ষ। রয়েছে রাজরাজাদের দেয়ালে প্রচুর ফটো, দেখতেও সেগুলো খুব ভালো। আর এইখানকার রাজারা খুব ভালোবাসত হাতি শিকার করতে, তাই এখানে রয়েছে কোনো এক রাজার শিকার করা সেই হাতির মাথা। যখন দোতলায় উঠে যাবে সেখানে রয়েছে প্রচুর রাজরাজাদের অস্ত্র, রয়েছে সেখানে দেবদেবীদের মূর্তি, রয়েছে অনেক কিছু ইত্যাদি রাজরাজাদের পোশাক, প্রচুর কিছু তোমরা দেখতে পাবে এই কুচবিহারের রাজবাড়িতে আসলে। তো গাইস, আমরা অনেক কিছু দেখার পরে ধীরে ধীরে নেমে যাব রাজবাড়ির নিচে। তো গাইস, যখন নিচে নেমে আসলাম, আসার পর আরেকবার ভালো করে দেখে নিলাম রাজবাড়ির সামনেটা। রাজবাড়ির সামনেটা খুব সুন্দর লাগছে দেখতে, অমায়িক সুন্দর লাগছে এই রাজবাড়ির সামনেটা দেখতে। যে আসে তাকেই দেখি সবাই রাজবাড়ির সামনেটা 1 ঘন্টা থেকে আধা ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে সবাই নানান ধরনের ছবির শ্যুট নেয়।
আর খুব ভালো লাগে, কেননা রাজবাড়ির সামনে তো ছবি ছাড়া কিছুই করতে পারবে না। আর আমাদের মতো সাধারণ লোকে ছবি ছাড়াও বা কী করব, তাই আমরা সবাই একটা করে ছবি তুলে অবশ্যই নিয়ে যাব। আর রাজবাড়ির বাঁ দিক দিয়ে যখন চলে যাব, এখানে রয়েছে জল, শুদ্ধ জল, এই জল প্রাণ করতে পারবে, কোনো অসুবিধা নেই। আর আমরা আজকে রাজবাড়ির চারদিকটা ঘুরে দেখব। চারদিকে একই রকমের প্রায় ডিজাইনে বিদেশি মডেলের কাজ করে সুন্দর করে গড়ে তুলেছে এই রাজবাড়ি। তো গাইস, আজকের ভিডিওটা একটা লাইক, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দাও, যখন আমি নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশন চলে যাবে। তো গাইস, রাজবাড়ির পিছনটাই রয়েছে খুব সুন্দরভাবে দৃশ্য, এখানে একটা সেলফি নিতে পারবে তোমরা। আর রাজবাড়ির পিছনের দিকটা বসে তোমরা একটু গল্পগুজুকও করতে পারবে, বেশ কিছুক্ষণ রেস্টও নিতে পারবে, সেরকম বসার মতো ব্যবস্থা রয়েছে। আর সবুজ ঘাসের উপরে যদি বসো সেটাও খুব ভালো লাগবে। আর রাজবাড়ির পিছন দিয়েও একটা গেট আছে, সেটা বন্ধ থাকে, তো আমি সেই গেটে যাইনি, তোমরা যদি আসো কেউ জানার হয় সেখানে আসতে পারো। আর রাজবাড়ির চারদিকটা খুব সুন্দর, চারদিকে একবার ঘুরে নিবে, রাজবাড়ির ভিতরটা ঘোরা হয়ে গেলে খুব ভালো লাগবে। তারপরে আস্তে আস্তে তোমরা চলে যাবে রাজবাড়ির সেই বড় দুটো ঝিল, সেই ঝিলের পাশ থেকে তোমরা অনেক ছবি তুলতে পারবে, খুব ভালো লাগবে। আর পিছন থেকে রাজবাড়িটাও না দেখতে অনেকটা খুবই সুন্দর। তো গাইস, এখানে রয়েছে প্রচুর ঘোরার প্লেস, রয়েছে মন্দির, রয়েছে রাজবাড়ি, রয়েছে এখানে অনেক কিছু, তোমরা আসলে এখানে দুই তিন দিন খুব সুন্দরভাবে কাটাতে পারবে। এই কুচবিহার, কুচবিহার মানে একটা ট্যুরিস্ট প্লেস, খুব সুন্দর প্লেস, এখানে না আসলে তোমরা বুঝতে পারবে না কুচবিহারের সেই মজা বা আনন্দ, তোমরা একদম নিতে পারবে না, কোনো কথা না। কুচবিহার রাজবাড়ি, কুচবিহার মন্দির, কুচবিহার আরও অনেক আছে ট্যুরিস্ট পয়েন্ট। তো গাইস, আজকের ভিডিওটা একটা লাইক, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো গাইস, তোমাদের কেন না এখানকার কীভাবে থাকবে খাবে সে ব্যবস্থাটার কথা আমি বলতে ভুলেই গেছি একদম, এত সুন্দর এই প্রকৃতি ভিডিওতে দেখে আমার পুরো ভুলে গেলাম। তো গাইস, কুচবিহার একদম বাসস্ট্যান্ডের পাশে রয়েছে হোটেল, রেস্টুরেন্ট, খাওয়ার খুব সুন্দর, সব কিছু পরিষ্কার, তোমরা হোটেল অনলাইনে বুক করে নেবে আগে থাকতে বা এখানে এসব বুক করতে পারবে। তো গাইস, আজকের ভিডিওটাকে একটা লাইক, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো গাইস, আমরা সেই ঝিলের পাশে চলে এসেছি, এই সেই ঝিলের পাশে রাস্তা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে এই সামনে গিয়ে দেখব এখানে রয়েছে পদ্ম ফুল, অনেক বড় বড় পদ্ম ফুল, এবং পদ্ম ফুলে যে থালার মতো সেটা, এখান থেকেও রাজবাড়ির ভিউ দেখতে খুবই সুন্দর। আর এখান থেকেও যদি তুমি ফটো তোলো না খুব সুন্দর লাগবে, রয়েছে ঝাউ গাছ, রয়েছে কৃষ্ণচূড়া গাছ। A few moments later, রয়েছে অনেক ধরনের গাছ এখানে, আর এখানকার প্রকৃতি, মেঘের ওয়েদারটা না খুব সুন্দর, তোমার মনটা না কেড়ে নিবে একদম। আর এটা হচ্ছে একদম রাজবাড়ি ঢোকার প্রথমে দেখবে এই পুকুরটা পড়বে, আর ওটা তারপরে দুটো ঢোকার বাঁ দিকে পড়বে, আর ডান দিকে সুন্দর গার্ডেন, বাঁ দিকেও গার্ডেন আছে, খুব সুন্দর এই দৃশ্য। চারদিকে সুন্দর করে আছে রাস্তা, আর এটা হচ্ছে রাজবাড়ির একদম প্রথম শুরু, আর ওদিকে প্রচুর লং হচ্ছে এই রাজবাড়ির এই লংটা, তুমি হাঁটতে হাঁটতে যখন যাবে না তোমার যতটা দূর ততক্ষণ তোমার ছবি সেলফি তুলতে তুলতেই তোমার এক ঘন্টা টাইম কী করে চলে যাবে তুমি বুঝতেই পারবে না। তো গাইস, আমরা একদম শেষের দিকে চলে এসেছি, এটা হচ্ছে রাজবাড়ির একদম গেট, আর ওটা হচ্ছে রাজবাড়ি, আর এখান থেকে রাজবাড়ির টিকিট কেটে ঢুকতে হয়, আবার এখান থেকে রাজবাড়ির বেরোতে হয়। A few moments later,